ধন্যবাদ, আবার আপনাদের বাঁশঝাড়ের কাহিনী শোনানোর জন্য আজকে এই ব্লগটি ভিডিওটি করা। আজ 2023 সালের 10 জুন রোজ শনিবার সন্ধ্যার আগ মুহূর্ত, বিকেলবেলা, পরিবেশ অত্যন্ত সুন্দর, তাই বাঁশঝাড় দেখানোর জন্য আজকে এই ভিডিওটি। দেখুন বাঁশঝাড়ের কী অপরূপ অসাধারণ দৃশ্য, অসাধারণ প্রকৃতির উপকরণ। 30 বছর, 25 বছর, 40 বছর আগে বাঁশঘাট ছাড়া কোনো কিছুই করা যেত না। সেই বাঁশগাছের উপকারিতা আজ আপনাদের বলছি। বাঁশ দিয়ে ঘরের খুঁটি, মাচা, বেড়া, জানলা, চাল এগুলো তৈরি করা হতো। সেই বাঁশঝাড় সুন্দর পরিবেশ ছিল ঘর তৈরি করার জন্য। বাঁশ দিয়েই সব কিছু করা হইত। এখন অবশ্য বাঁশ তেমন ব্যবহার করাই হয় না। বাঁশের কোনো ঘরের কাজে, বাঁশের কাজ এখনও আছে, মানে অপেক্ষাকৃত যারা একটু আর্থিকভাবে সংকটে থাকে তারা বাঁশ ব্যবহার করে এখনও। আর যারা আর্থিকভাবে একটু স্বাবলম্বী হয়েছে তারা তো বাঁশ বাদে ইট, পাথর, টিন, লোহা, কংক্রিট এইসব দিয়ে ঘর তৈরি করে। আগে তো বাঁশ দিয়েই তৈরি করা লাগতো, আর বাঁশের সাথে অন্যান্য তালপাতা, নারকেল পাতা, খড় মানে বিছালি এসব দিয়ে চাল বানানো হতো। গোলপাতা, সুন্দরবনের গোলপাতা দিয়ে ঘর তৈরি করা হতো। এসব ছিল ঘর তৈরি করার মূল উপাদান, আর মূল উপাদান ছিল বাঁশ। ঠিক আছে, এই হলো তখনকার দিনের কথা। এই জন্য বাঁশঝাড়ের ছবিগুলো তুলছি। আর বাঁশঝাড় তো, বাঁশঝাড়ের সম্পর্কে এলাকায় একটা মানে ভীতিকর কথা আছে। বাঁশঝাড়ে সন্ধ্যাবেলায় বাঁশঝাড় এলাকায় যাওয়াই যেত না ভয়ের কারণে, ভূত পেত্নি থাকতো, জিন থাকতো, এই কারণে বাঁশতলায়, বাঁশ গাছের গোড়ায় বা বাঁশঝাড়ের এলাকায় যাওয়া যেত না। আরেকটি গ্রাম্য বা প্রচলিত প্রবাদ রয়েছে, বাঁশের চেয়ে কঞ্চি মোটা। তো বাঁশ গাছের যে শাখা মানে বাঁশ গাছের যে ডাল সেটাকেই বলে কঞ্চি। এই কঞ্চি মোটা হয়ে গেলে আসলে মানে আসলেই সেটা খারাপ বিষয় আর কি। তবে বাঁশ গাছে সেরকম একটা দেখাই যায় না, বাঁশ গাছে বাঁশই বড়ো থাকে, বাঁশ মোটা থাকে। আর কঞ্চি হলো আঙুলের মতো, আমাদের যা হাতের আঙুল আছে আঙুলের মতো, এই হলো কঞ্চি। তো বাঁশ গাছের পাতা কিন্তু শুকনো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, আর কাঁচা পাতা, আগে পাতাগুলো ভেঙে নিয়ে যেত বা কঞ্চিগুলো কেটে নিয়ে গরুর খাবার, ছাগলের খাবার হিসেবে ব্যবহার করা হতো। এখন অবশ্য এই কষ্ট আর কেউ করে না, বাঁশের পাতা ভাঙা কঠিন, গাছে উঠিয়ে বাঁশের পাতা ভাঙা খুব কঠিন, আর ওই কঞ্চি ঝোড়া আরও কঠিন। ঝোড়া মানে কাটা আর কি। ঠিক আছে, এগুলো আর তেমন একটা করে না, এখন গরুর খাবার অন্যরকম কিনতে পাওয়া যায় বাজারে, এই জন্য এই কষ্টের কাজ এখন আর কেউ করে না। তো এর সাথে সাথে দেখুন প্রকৃতি, এখানে অসাধারণ সব প্রকৃতি, সে গাছপালা সবুজ সবুজ প্রকৃতি। ওই যেটা বলছিলাম ওখানে বাঁশঝাড় ছিল, এই যে নতুন যে বাড়িটা দেখা যাচ্ছে ওখানে বাঁশঝাড় ছিল, সেখানে এখন বাড়ি করা হয়েছে। এভাবে এরকম ধানি জমিগুলো বাড়ি তৈরি করা হয়ে যাচ্ছে, কোথাও কোথাও শিল্প কারখানা হচ্ছে। খেজুর গাছ অবশ্য কাটা হয় না, মানে রস গুড় তৈরি করা হয় না। আপনাদের অন্য আর একদিন খেজুর গাছের রহস্য, খেজুর গাছের উপকারিতার কথা শোনাবো। খেজুরের এখন খেজুর পাকছে, খেজুরের দৃশ্য দেখাবো। ঠিক আছে, দেখুন এখন শুধু প্রকৃতি, সবুজ গালিচা, মাটিতে সবুজ গালিচা হয়ে গেছে। শাক, এই শাক খাওয়াও যায়, আমাদের গ্রামের অধিকাংশ মানুষ এটা শাক হিসেবে, খাবার হিসেবে খায়, যেটা বেশ উপকারিতা। মানে এই এই শাকগুলোতে মানে এখন একটু কীটনাশক বা সার এ জাতীয় জিনিস একটু কম দেওয়া আছে, তো এগুলো তুলে খেতে খেতে পারা মানে খুবই উপকারী শরীরের জন্য। তো অনেকেই খায়, আমাদের এলাকার লোকেরা খাচ্ছে।
প্রায় প্রতিদিনই খাচ্ছে, আমিও মাঝে মধ্যে খাচ্ছি। কচু শাক, আমি একটু কচু শাক পছন্দ করি, কচু শাক বেশি করে খাই। এই যে বাঁশঝাড়, আবারও দেখতে পাচ্ছেন বাঁশঝাড়ের সাথে পাশে কিছু কলা গাছ ঠাস আছে। এটা অবশ্য আমাদের একটু উঁচু জমি, তো এই জন্য এখানে ফসল তৈরি করা হয়েছে। ওই যে বলছি পুঁই শাক, উচ্ছে, পটল, মিষ্টি কুমড়া, ডাঁটা শাক, বেগুন, ওই আশেপাশে বেগুন ক্ষেত আছে, এই পাশে বেগুন ক্ষেত আছে, ওই খেজুর গাছের নিচে বেগুন ক্ষেত, বেশ।